আমি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এটা যেমন একটা প্রতিষ্ঠান, মানে একটা প্রতিষ্ঠান একটা ব্যক্তি, পার্সন, লতে পড়ছি আমরা, এটা একটা পার্সন, একটা ব্যক্তি, একটা প্রতিষ্ঠান, একটা মানুষ, একটা ব্যক্তি, একটা প্রতিষ্ঠান এবং একটা ইনস্টিটিউশন, এবং একটা ইউনিভার্সিটি, একটা হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সব একটা মানুষ। সব একটা মানুষ হল বিশ্ববিদ্যালয়, একটা মানুষ হলো মেডিকেল সায়েন্সের হাসপাতাল, একটা মানুষ হলো ব্যক্তি, একটা মানুষ হলো প্রতিষ্ঠান। এটা হলো লর টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা পড়ছি এটা লর মধ্যে। তো এক একজন মানুষ হলো এক একটা পৃথিবী, এক একটা মানুষ এক একটা পৃথিবী। যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। একটা মানুষের মধ্যে কি নাই বলেন? মানুষের সে সুন্দর পৃথিবীতে আর কোনো জীবজন্তু আল্লাহ পাক তৈরি করে নাই। জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, মত্তা, কত কিছু মানুষের মধ্যে। এমন কিছু আল্লাহ পাক রাখছেন যে তার পরম চষ্টার কাছে যাইতে সক্ষম, সেই শক্তি আল্লাহ পাক দিচ্ছেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মানুষের মধ্যে আমি সে আমানত রাখলাম যা আসমান, জমিন, পাহাড় বহন করতে চাইল না, মানুষ তা বহন করে চলছে। কেমন কথা! সূরা আহজাব খুলে দেখেন, সেটা নিয়ে আমরা চলছি। এক একটা মানুষ এক একটা পৃথিবী, এক একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আপনার একটা বিশ্ববিদ্যালয়, আপনার একটা ইনস্টিটিউশন, আপনার একটা ব্যক্তি, আপনার একটা প্রতিষ্ঠান। আপনি ইচ্ছা করলে গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারেন, কিছুই না। যারা খেলতেছে, খেলায় আলোড়ন সৃষ্টি করে না, গোল্ডেন বুট পায় নাই, কে পাইছে? জিনেদিন জিদান পাইছে, আবার ম্যারাডোনা পাইছে, আবার মেসি পাইছে, এরা সব গোল্ডেন বুট পাইছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়। লুথার ম্যাথিউস, রোড গুলি, পেলে, এরপরে রোনাল্ডো, রোনাল্ডিনহো, বেবেতো, মারিও ক্যাম্পেস, সক্রেটিস, জিকো, এরা হলো সব খেলোয়াড়। পৃথিবীতে নাম জানছেন না আপনারা? শ্রেষ্ঠ খেলোয়াড় এরা, অনেক ভালো এরা খেলে। ওই ক্যামেরুনের রজার মিলা শুনছেন না নাম? আমি আবার ক্যামেরুনের একটু পক্কা ছিলাম, পয়লা সৌদি আরব গেছি, 11 গোল খাইয়া পরে ক্যামেরুন আইছি, হেনো আইরে যা পরে সেনেগাল গেছি, হেনো আসছি, আইরে পরে মাঝখানে বই আছে, আমি কিছু কই না। কোন দলে যাও? আমি বিএনপিও না, আমি কি জানি কই, ব্রাজিলও না, আর্জেন্টিনাও না, আমি কোনোটি না, মিলানের মধ্যে আমি আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থনকে আমার কি লাভ? কোন অত খ্রিস্টান দেশ, ওরা খেলতে গেলে আইরা যায়, কোনো জামাতে আমার কি? কোন আর্জেন্টিনা ব্রাজিল খেলে আমাদের দেশে কিলেগিলি করে মানুষ মরে, এটা কি লাভটা কি আছে? এই আপনার সমর্থন থাকেন সৌদি আরব, ইসলামিক কান্ট্রি সমর্থনে থাকেন, হাইরা গেছেন, তাতে কি আছে? ওটুকুর মধ্যে আপনি ইমানের একটা পরীক্ষা, এতটুকুর মধ্যে পরীক্ষা আপনার, ওইটুকুর মধ্যে আপনার একটা পরীক্ষা আছে। আপনি ইচ্ছা যদি করেন অনেক বড় হইতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু রিপেন্ডারের ফর্ম ফর টুমোরো ইট মে বি টু লেট। এখন এই মুহূর্তে পানিতে নামতে হবে, আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে নামতে হবে, কিছুই না, এই সময় চলে যায়। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, ইমান আনবে, তারাই সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সময়ের কসম করে বলি, সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সময়ের মূল্য, সময়ের দাম দিতে হবে। আপনাকে জানতে হবে দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য দিতে হবে। দিয়ে আপনি আমল শুরু করে দেন, জিকির শুরু করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, শেষ জমানায় এত ফিতনা হবে, মানুষ সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মোমেন থাকবে, সকালে কাফের হয়ে উঠবে। তুমি তার আগে আমল চালিয়ে যাও। আলহামদুলিল্লাহ। তাই কথা বলতেছিলাম, এবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বোঝা গেছে, সুবহানাল্লাহ জিকির বোঝা গেছে, আল্লাহ আল্লাহ জিকির বোঝা গেছে। তা আমরা মোটামুটি যেভাবে আছি বোঝা গেছে। আমাকে জানি কুমন্ত্রণা না ফেলে আপনারা মাঠে ময়দানে নেমে যান, ওরা বহু ব্রেন রাখে। দেখেন না ইসরায়েল কি করছে, বুড়া বুড়া মানুষকে একটারও মারা নাই, জোয়ান মানুষ মেরে ফেলেছে, 8 বছর শিশু, 10 বছরের যুবক মেরে ফেলেছে সব। তার মানে ও তো বুড়া, ও তো শেষ, অত দিয়ে কোনো কাম নাই। এই যুবকগুলা হলো শরীরে রক্ত গরম, এগো দিয়ে কাম হবে, এগুলো মেরে ফেলেছে। বিপরীতে আপনারা কি করবেন অমুসলমান? আপনারা কি করবেন? আপনারা দাওয়াত দেন, যিনি পাখাদারি উঠতে পারে না, নড়তে পারে না, অরে কঞ্জর চাষা মরে তো যাবেন, জিগিরটা করে মরে তো, ওর তো দাওয়াত দিবিনি। যুবকদেরকে ধরেন, যুবকদের দরকার। যুবকরা যদি আসে, এই যুবক পাইবেন 3 জায়গায়, ব্যবসা বাণিজ্য করে ওখানে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই যুবকদেরকে পাইবেন। ওরা শিক্ষা হলে মেরুদণ্ড জাতির। ওরা শিখতেছে, জানতেছে, ওই অঙ্গনে কাজ করেন। আজকের থেকে কোন কোন মুরিদান যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কাজ করবেন, দাওয়াত দিবেন, বায়াত, মুরিদহর, জিকির হর, হতভর। আমি নন পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে 2টা আমি প্রতিষ্ঠা করছি। একটা হলো যুব শান, আটা হলো ছাত্র শান। কোরআন শরীফের 2-3 জায়গার মধ্যে শান শব্দটা আসছে। শান শব্দের অর্থটা কি কোরআন শরীফে খুলে দেখেন, সূরা আর রহমান শরীফের মধ্যেই পাবেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন, আর রহমান শরীফ। আরও 2 জায়গার মধ্যে আছে শান শব্দ। তা ছাত্র শান, আটা হলো যুব শান, যারা যুবক ছাত্র না, কোনো পলিটিক্স নেই এটার মধ্যে, তারা আল্লাহ জিকির করবে, ধ্যান খেয়াল করবে, বেকারত্ব ঘুচে যাবে। ছাত্র শান, ব্রেন ভালো হবে, সুন্দর লাইনে যাবে, আল্লাহ উপরে উঠে নেবে। ছাত্ররা ছাত্রদের মধ্যে কাজ করা শুরু করে। আপনি ছাত্র, কলেজে যান আর আসেন, কোনই ভূমিকা আপনার নাই। আপনি কি শুধু খালি দুনিয়ার ডিগ্রি নিতেছেন? আপনি আল্লাহ পাকের দিনের এই দাওয়াত কেন দিচ্ছেন না? জিকিরের দাওয়াত দেন, বায়াতের দাওয়াত দেন। ছাত্র অঙ্গনের মধ্যে কত মানুষ কাজ করতেছে। আওয়ামী লীগ আলারা ছাত্রের মধ্যে কাজ করছে, ছাত্রলীগ আছে না? বিএনপি করতেছে, ছাত্র দল আছে না? এরপরে ছাত্র সেনা আছে না? ছাত্রদের মধ্যে কাজ করতেছে, ব্যবসায়িক মধ্যে কাজ করতেছে, শ্রমিকের মধ্যে কাজ করতেছে, শ্রমিক লীগ, এই আবার শ্রমিক দল করছে, কত কিছু মানুষ করছে তাদের পার্টিটাকে প্রতিষ্ঠা করার জন্য। তা আপনি জিকির করেন, আপনি মুরিদ হয়েছেন, আপনার ভূমিকা কি তাহলে? যুবকদের মধ্যে কাজ করেন, শ্রমিকদের মধ্যে কাজ করেন, ছাত্রদের মধ্যে কাজ করেন, ব্যবসায়ী বন্ধুদের মধ্যে কাজের মধ্যে নেমে যান। নিজে নিজেই চলাফেরা করি, করলেই হবে, আরও কাজ আছে। এইভাবে করে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেট আমাদের নিম্নে। সর্বপ্রথম আমরা খেয়াল করছি 5 কোটি মানুষের কাছে এই দিনের দাওয়াত এরা পৌঁছতে হবে। এটা পিছিয়ে কে কী করলো দরকার নাই, আপনি সিরিয়াস, আপনি সিরিয়াস হয়ে যান। আজকে শিল্পীর জগতে দেখেন, আপনারা মেসির কথা শুনছেন না? বল খেলোয়াড় মেসি কি খেলোয়াড় না শিল্পী? জোরে কর। না না না, শিল্পী। এটাই তো ভুল। এটা আমরা ওয়াজ করি, বয়ান করি, আমরা কি ওয়াজিন? আমরা শিল্পী। যার মধ্যে প্রতিভা আছে সেই হলো শিল্পী। আমরা বক্তব্য দিই, কথা দিয়ে মানুষ শুনে, কত মানুষ আল্লাহর রাস্তা আসছে। কিছু শিল্প না থাকলে কি হয়? অর্থাৎ শিল্প যেখানে আছে, যিনি তা প্রতিষ্ঠা করেন তিনি হলেন শিল্পী। গজল গাচ্ছে শিল্পী, এরা তো শিল্পী। তার মানে কোনো বস্তুনিষ্ঠ নৈপুণ্যতা যদি কোনো মানুষের মধ্যে থাকে সেটাই হল শিল্পী। আল্লাহ পাক হলেন মহাশিল্পী। তাহলে মেসি খেলতেছে, খেলার নৈপুণ্যতা ভালো, সুন্দর, দৃষ্টি আকর্ষণ করে মানুষ দেখে, বস্তুনিষ্ঠ খেলার কথাগুলি বলে, অতএব মেসি একটা শিল্পী। এরপরে আপনার সিনেমায় যারা অভিনয় করে তারা কি? তারা নায়ক না, তারা শিল্পী। যারা গজল গায়, গান গায়, হেরাও শিল্পী। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারাও শিল্পী, আমরাও শিল্পী। এক একটা লাইনের মধ্যে এক একজন শিল্পী নিহিত আছে। তাহলে দেখেন, এই মেসি চেষ্টা করতে করতে কিন্তু সুস্থ হয়ে গেল, সারা পৃথিবীর একটা বড় খেলোয়াড় নাম নিল। মেসির কী হয়েছিল তা জানেন? এমন একটা রোগ হয়েছিল, ডাক্তার কাছে ও বাস পেনে মরে যাবে। শুনেন ঘটনা, আমরা ওর কিছু খেলার খবরও রাখি, হচ্ছে খালি জিগির খবরই কই না, ওর ওটা কই। যারা খেলা নিয়ে মাতেন, মেসির নেই খেলে দৌড়াইলে, কেমনে খেলে কেমনে। মেসির জীবনী শুনবেন না আপনারা? প্যালের জীবনী শুনবেন না? সেই মেসিকে ডাক্তারে বলছে ও বাঁচপনা মরে যাবো। ওর ভিতরে একটা অসুখ হয়েছিল, হার্টের একটা সমস্যা হয়েছিল, ডাক্তার বলছে বাঁচবে না। মন খারাপ করে বাড়িতে আসছে, আসার পরে শরীর চর্চা শুরু করছে, হাঁটা শুরু করছে, শরীর চর্চা শুরু করছে। সেখান থেকেও খেলার মধ্যে উদ্বুদ্ধ হয়েছে যে বল খেলাই, খেলাইলে তো আমার হাঁটা হয়ে যাবে। খেলছে, খেলতে 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 শারীরিক সুস্থ আসছে, ভালো মন্দ খাইছে, এখন বিশাল একটা খেলোয়াড় হয়ে গেছে। চেষ্টা, ওয়ান লাইসালিল ইনসানি ইল্লা মা সা, হোয়ার দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়ে যাবে। মহাবীর স্যান্ডোর কথা শোনেন, স্যান্ডো বীর, মহাবীর স্যান্ডো। ও শুধু চিকন চাকন, ওর একটা সাইকেল আসছিল। এই স্যান্ডোর বাপে ছিল হলো মিলিটারি অফিসার অবসরপ্রাপ্ত। ওই সাইকেল চালে এক জায়গায় রাখছিল, মহাবীর স্যান্ডোর এই সাইকেলটা চুরি করে লয়ে গেছে। পরে সেই চুর ধরা পড়ছে, স্যান্ডো গেছে না আমার সাইকেল নিচে টান। পরে ওই লোক স্যান্ডোরে ঘুষাইয়া কিলাইয়া রাস্তার মধ্যে ফালাই ছিল। বাড়িতে আসছে, আসার পরে বলতেছে বাবা আমার সাইকেল চুরি নিছে, আর আমারে ধরার পর আমারে মারছে, আমি এখন কি করব? এখন স্যান্ডোর বাপে বলে করার কিছু নাই, তুমি যদি বডি বিল্ডিং হও হও, তুমি একদিন ওকে এর প্রতিশোধ দিতে পারবা। ঠিক আছে, আমি বডি বিল্ডার হয়ে যাও। এই মহাবীর স্যান্ডো চেষ্টা করা শুরু করছে, চেষ্টা করতে 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 একবারে বীর হয়ে গেছে। ওইয়া ওর লোক আবর দেখা, পর ওরে কিলাইয়া একবার বদনা উঠিয়া লাইছে, ওরা ওইটা সুদ নিছে। ইতিহাস জানেন না আপনারা? এটার নাম হলো মহাবীর স্যান্ডো। ওটা গেঞ্জি পরতো হাতা কাটা, সেটা আপনারা পরেন, এটার নাম হলো স্যান্ডো গেঞ্জি। ইতিহাস এটা তো জানতেন না। তারপর মুজিবকুট, এটার নাম কি মুজিবকুট? এইটা আগে পড়ছে কি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, ওই যে বৃষ্টি জোর লাগছেন, উনি লালবাগে বঙ্গবন্ধু গেছিলেন, সেখানে তার কাছে দোয়া নেওয়ার জন্যে। তো উনি এই কোট পরে আসছিলেন, তারপর বঙ্গবন্ধুর দোয়া করে এই কোটটা হেরে পরিয়ে দেয়। এর হলো সদরিয়া সদস্য বুজুর শামসুল হক ফরিদপুর রহমতুল কোটটা পরে দেয়। এন্ড মুজিব বঙ্গবন্ধু পড়ছে, এন্ড ব্যক্তিতে মুজিব কোট হয়ে গেছিলেন। আর এই কোট হলো আরেকজনের, খবর হরিণী খবর রায়নি। কিন্তু আপনারা আর মোহাম্মদের ক্লিক, ও তো ছোটোবেলার থেকে আরে পেলে যে তার বাড়িতে কত যে কাছের গ্লাস মাছ হাড়ি পাতিল বাংছে পেলে, তার কোনো ঠিক নেই। ওর বাপে খুব রাগ হয়েছে পেলের উপরে, আর দিনকালি বল দিয়ে এর কত বিশাল কিছু হয়ে গেছে। চেষ্টা করুন, আপনিও হবেন। পরে মোহাম্মদ আলী কুলের নাম হলো কেসিএস খিল, বোন নাম ভেরোনিকা পোর্স, মেয়ের নাম হলো লাই লাইলি মনে আছে? এই তো এই মোহাম্মদ আলী ছোটোবেলা থেকে খালি কয়েক কিনে গেল, বাপে কত বোঝায় পড়াশোনা কর, পড়লই না। ছোটোবেলা থেকে গেলে কিলাকিলি কিলাকিলি করতে 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 শেষ পর্যন্ত হারাইল তার লিওন স্প্রিংসকে, এরপরে জর্জ ফোরমানকে, জো ফ্রেজিয়ারকে, তিনজনকে হারিয়ে জীবনের শেষে ল্যারি হোমসের সাথে সে হাইরে গেল। এটা হলো তার সনি লিস্টন, এই খেলোয়াড় নাম পেলাম কিছু আর কি। মোহাম্মদ লিখলে বিশ্বের সেরা হয়ে গেল, কতগুলি রাষ্ট্রের প্রধান আয়সা মোহাম্মদ লিখলেকে, পরে মুসলমান হয়ে গেল, ক্যাসিয়াস ক্লে নাম বাদ গেল, মোহাম্মদ লিখলে হয়ে গেল, বিশাল এক সম্মানে সে সমাহিত হলো। সেইটা চেষ্টা করেই তো এরকম হয়েছে, এটা চেষ্টা করেই হয়েছে। আর জোটের ব্যবসা করত ঢাকাতে, চেষ্টা করে মার্কেটের মালিক হয়ে গেছে। হ্যাঁ, কেয়া কসমেটিক জিজ্ঞেস করে দেন জীবনের ইতিহাস। এখন খালেক সাহেব এখন কত বড় হয়ে গেছে, আর কী করবেন। মানিকগঞ্জের ব্যবসায়ী আপনি খ্যাত নিরিয়া খাইতো, মানুষের বাড়িতে ওই পেঁয়াজ চাইও খাইছে, খ্যাত নিরিয়া খাইছে। আল্লাহ কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক তারে বানিয়ে দিয়েছে, চেষ্টারও সদ্য কিছুই নাই। বাড়িতে গুগুর মতো পয়সা থাকেন, পয়সা মুরগি চিনেননি, মুরগি ডিম পাইরা গেলে বইটা থাকে। কোন কোন ব্যক্তি গুগুর মতো বসে থাকবেন না, মুরগির মতো বসে থাকবেন না, মাঠে নামবেন। আল্লাহু আকবার, হাত নামা। সেই কোথায় মুর্শিদাবাদ, আরে শিল্পীর জগতের কথা তো কই নেই। ওই যে মুর্শিদাবাদ বাড়ি ছিল আব্দুল আলিমের, মুর্শিদাবাদ 1931 সালে জন্ম হয়েছে, 74 সালে মারা গেছে। অল্প কিছু জীবন পাইছিলেন, কিন্তু সারা জীবন ভরা খালি এই তালে সারা দিন বেড়ে গেলি হারমোনিয়াম গান আর গান। এটার মুর্শিদাবাদ, ওখান থেকে কে ফজলুল হকের সাথে ভারতে গেছে, যাই ওখানে ই হয়েছে। একবার তো বসে রয়েছে, সকালবেলা পান্তাতে ভাত খাইতেছে, পেঁয়াজ মরিচ দিয়ে এই রেডিওতে বাজতেছে, রেডিওতে বাজতেছে সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। এটা শুনছি, শুনে পাগল হয়ে গেছে, হায় রে এত সুন্দর, নেমে গেছে গানে। এগুলো হল তার জীবন ইতিহাস। বয়স তখন 9 বছর, 9 বছর বয়স থেকেই পাগল হয়েছে। কোথা থেকে আনছে। আব্দুল লতিফ সুরকার এবং গীতিকার বলছে আব্দুল আলিমকে বলছে আলিম চাঁদ, আমার আলিম চাঁদ কোথার থেকে কী নিয়ে আসে। ছোট্ট ছোট্ট কথা আলিম চাঁদ যখন কিছু বলে আমার ভিতরে গেঁথে থাকে, ওটা আর বের হতে চায় না। এটা হলো সাক্ষাৎকারে বলছে ওই যে আব্দুল লতিফ সুরকার এবং গীতিকার সারাদিন এটার মধ্যে খালি থাকে, করতে জেনে যেটা পাইছে ও নিয়ে গেছে। ভাই তোমার এটা শুনছিলাম কেমনি, কি আমার এই গানটা দিয়ে আমি গায়ে দেবো না। ঠিক আছে আলিম সাহেব দেবো না আপনাকে। সকালবেলা বুড়ে দেখা যায় আব্দুল আলিম তার বাড়িতে যায় হাজির, কয় কী বলুন কিরে, কয় দিতে চাইছিলে ওটা আমি নিজেই এসে গেছি, তুমি তো কবে দিবে, দেরি হয়ে যাবো, আমি এসে গেছি। এটা আপনি পারবেন এরকম হিসাবপত্র করে কত বিশাল একটা এই গজলের জগতে, মুর্শিদি জগতে, আমাদের দেহতত্ত্বর জগতে কত বিশাল ভান্ডারে একটা অবদান রেখে গেল। চেষ্টা করলেই সব হয়ে যাবে, চেষ্টা করলেই সে হয়ে যাবে। এরপর তার স্ত্রীর নাম হলো জুমিলা আলিম। জুমিলা আলিমও আব্দুল আলিমকে অনেক গান ই করে সংগ্রহ করে আয়না দিছে। এটা তার উস্তাদ ছিল ওস্তাদ মমতাজ আলী খান, মানিকগঞ্জের ওদিকে মারা গেছে। তার লিখিত এই মানে এই গজল সুরকার গীতিকার ছিল, একটা খুব উপমহাদেশের শ্রেষ্ঠ সুরকার গীতিকার ছিল ওস্তাদ মমতাজ আলী খান। ওখানে গেছে, যাই বসে থাকছে, ওস্তাদি কিছু দিব আর নিয়ে এসে বাড়িতে দেবো। কোথাতে ঘুরতে ঘুরতে আব্বার কাছেও আইসে আব্দুল আলিম, হিন্দিকেও সংগ্রহ করছে। এটা মধুর সংগ্রহ কর, যত নিশা হইবা তত জুম্বু, জুরিকন সুবহান, যত নিচা হইবা তত জমবে বেশি। আর উষা যদি হও, তুমি খুব পারো, তুমি খুব জানো, উষা হয়ে গেছো, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। 100 ডিসিমন 100 বিঘা জায়গা যদি থাকে, জায়গা আর মাঝখানে যদি 1 সরিষা পরিমাণ যদি উঁচা থাকে, কিয়ামত পর্যন্ত যদি বৃষ্টি হয়, 1 মিনিটের জন্য যদি বৃষ্টি বন্ধ না হয়, তাহলে ওই জায়গার মধ্যে কোনো পানি জমতে পারে না, যেহেতু মাঝখানে একটু উঁচা। আর এক বিঘা জায়গা যদি হয়, মাঝখানে যদি এক সুতা পরিমাণ নিচু যদি থাকে, ৫০০ বছর পর পর যদি একবার বৃষ্টি হয়, আর ওই বৃষ্টিটা যদি ৫ মিনিট যদিও থাকে, জারি থাকে, প্রবাহমান থাকে, ৫০০ বছর পরে হলেও অল্প একটু বৃষ্টি যদি হয়, বৃষ্টির পানি গড়াইয়া যাবে না, যেহেতু নিচু, ওইখানেই পানি জমে থাকবে। নিচু যদি হইতে পারেন জমবে কিছু। নিচু হওয়ার জন্যে বনের শিক্ষা, নিচু হন, উঁচু হলে ছাগলে খাবে, ঝড়ে ভাঙবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, লা তামশি ফিল আরদি মারআ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে গর্ব ভরে, অহংকার ভরে তোমার পা ফেলো না, যেহেতু জমিনকে দুই ভাগ করতে পারবে না, আর পাহাড়ের সমান উচ্চতাও পৌঁছতে পারবে না। লব্বে বন্ধ, চশমে বন্ধে, ঘুষে বন্ধ, তরিকতের জগতে চক্ষু বন্ধ রাখো, কান বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো, নিচু হয়ে যাও। যত নিচু হবে, ওইখানে নিচু জায়গার মধ্যেই পানি জমবে। এই জন্যে আল্লাহর জিকির করতে করতে ভিতর একটা আলো আসবে। মানুষের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, হানাহানি সব বন্ধ হয়ে যাবে। লোকটা নরম হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে দেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, যাদের মনটা দিলটা নরম হয়ে গেছে আমি আল্লাহ তাদের সঙ্গী সাথী হয়ে যাই। আল্লাহ যদি সঙ্গী সাথী হয়, এই পৃথিবীর বুকে তার আর কোনো অভাব থাকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। এটাই মনে করতে হবে, এটা করে আমাকে যাইতে হবে, বসে থাকা চলবে না। আসছে পথে আধার নেমে, তাই কিরুতি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে বসে থাকা চলবে না। বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে বসে থাকা চলবে না। ধাক্কা একবার দাও, আবার দাও, দুয়ার খুলে যাবে। আবার বসে থাকো না, ধাক্কা দিতেই থাকো, কোনো একদিন দুয়ার খুলে যাবে, কোনো একদিন অন্তরের চোখ খুলে যাবে। বসে থাকা যাবে না। এরা কাজের চেষ্টা যারা করছে, ফল তারা পাইছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেষ্টা করছিলেন না, বিদ্যার সাগর হয়েছে। চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, বাঙালি হিন্দু মায়ের সন্তান ব্রজেন দাস, চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, ইংলিশ চ্যানেল বিজয় করছিলেন ব্রজেন দাস। সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারে না। কথা ঠিক কিনা বলেন? চেষ্টা করেন, পৃথিবীর বুকে আপনার নাম উঠে যাবে। সারা পৃথিবীর মানুষ ১৬০০টাকে শেয়ার মাপে, আপনিও যদি ১৬০০টাকে শেয়ার মাপেন, হাজার জনতার মধ্যে আপনি হারিয়ে যাবেন। আপনার শেয়ার যদি আপনি ১৭০০টাকে মাপেন, তাহলে ১০০টাক দিলেন, দানবীরের খাতায় নাম উঠবে। যেরকম সবাই মাপতে হবে ১৭০০টা। কিভাবে? একজন কিছু বলছে, চুপ করে থাকেন, সহ্য করেন, কিছু বলেন না, চুপ করে থাকেন। বাধাপ্রাপ্ত হন, আবার দাওয়াত দেন। অপমান করছে, আবার দাওয়াত দেন। এরকম বলতে বলতে দাওয়াতের কাজ করেন, বহু মানুষ বায়াত মুরিদ হবে, আল্লাহ পাকের জিকির করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছেন কয়বার? ৩বার। একবার গেছেন ইসলামের দাওয়াত দিতে, ওমর ধমক দেখা দেয় দিছে, আবার গেছেন, অপমান বর্জিত করছেন, আবার গেছেন। তখন একটা পাথর ছিল, যে পাথরের উপরে পা দিয়া ওমর ঘরের ভিতরে ঢুকতো, ওই পাথর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে মারছে, মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথাটা কেটে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, ওমর উপরে গজব নাজিল করো না, ওমরকে তুমি ইসলাম জাহানের খলিফা বানায় দাও। যেরকম আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মাথা রেখে ঘুমে এসে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙার পর দেখতেছে ওমর কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর কাঁদো কেন? আমার হাতের সে পাথর ছোড়াটা আপনার মাথায় দিয়েছিলাম, ওই দাগটা এখনও আছে, তাই দেখলাম ওখানে আছে। কাঁদতেছিল সে। এটা বুঝতে হবে কত ধৈর্য, কত সহ্য তরিকতের কাজ করেন। বাধা তো আসবে, মানুষ এটা বলবো ওটা বললে হাসি মুখে ফিরিয়ে দিবেন, তরিকার দাওয়াতের কাজ চালিয়ে যান, বাঁচবেন কয়দিন। এ দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, মৃত্যুর পথযাত্রী হয়ে গেলাম। আর কয়দিন বাঁচা, কয়েকদিন পরেই তো আর আপনার নাম কেউ নেবে না, কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে। কাজে তার আগে কাম সারতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। কাজে আল্লাহর জিকিরের মধ্যে আসতে হবে। যারা নাকি আমাদের এই লাইনে না, তাদের অন্তর জিকিরের কথা আছে, তাদের অন্তর বায়াতের কথা আছে। তারাও পীর মুরিদি বায়াত করে, মুরিদ করে। প্রায় 95% মানুষ সারা বাংলাদেশে, 95% মানুষ এটা বলে, হয়তো বা নামাজ পড়ে না, নামাজ পড়ে না অত, কিন্তু তারা এটাকে সম্মান করে এবং এটাকে শ্রদ্ধা তারা করে। আপনি সেই জগতে কাজ করা শুরু করেন, আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, আসেন, দাওয়াত দেন, বায়াত হন, জিকির করেন, চক্ষু বন্ধ করে এ কাজ করে। আমরা কি দরবারে কোনো সেজদা দেই? এখানে কোনো গান বাজনা হয়? জিকিরের কথা হয়। আমরা জিকিরের মাধ্যমে কোরআন সুন্নাহর বিধান মাফিক কিছু কথা এখানে গজল পরিবেশন করা হয়। এটা তো সমস্যার কি আছে? এটা কে গাইলো? গাইতে পারে অন্যজন। আমি যখন কিছু পরিবেশন করব, কোরআন সুন্নাহর বিধান অনুসারে আপনি যখন আমাকে স্টাডি করবেন, তখন যদি হারাম না হয়, তো সমস্যা কি আছে? যে অমুকে আর অমুক হিন্দুতে ভাত খাইছে, তা আপনি ভাত খায়েন না, হিন্দু মানুষে ভাত খাবেন, ভাত খাইছেন কে? ভাত খায়েন না। এরপরে ওই ইটা খায়, ওটা খায়, এটা পরে আপনি বলেন না, এটা এটা কি হয় কোনোদিন? এটা আপনি যাহা করবেন হালাল হারাম কিনা, এটাই হলো প্রমাণের বিষয়। যেরকম ঠিক কিনা আপনি যাহা বলবেন হালাল না হারাম, এটাই হলো প্রতিপাদ্য বিষয়। আমরা এখন সামা পরিবেশন করি, গজল পরিবেশন করি আল্লাহ বান্দা আল্লাহ রাসূলকে নিয়ে, যার মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন হলো। মাথায় টুপি আসতো, দাঁড়িয়ে আসতো, জুব্বা টুপি আপনি রাখলেন, তাকে ভালোবেসে যদি সুরের আকারে কথার মাধ্যমে কিছু গজল যদি পরিবেশন করেন, যেটাকে মুর্শিদি বলা হয়। এই আল্লাহকে নিয়ে আসে, রসুলকে নিয়ে আসে, মুর্শিদকে নিয়ে আসছে, পীরকে নিয়ে আসে, কোনো শিল্প বেদাত যদি না থাকে, অবশ্যই সেটা আপনি গাইতে পারেন। এটা কোনো শিল্পী যদি গায়ে থাকে, শিল্পী গাইছে, বাজনা দিয়ে গাইছে। আমি তো বাজনা দিয়ে গাই না, এখন তো বাজনার কোনো পরিবেশন হয় না। এটা নিয়ে সমাজ আমাদের অনেক জীবন শেখাত, অনেক দুর্নাম, পিছিয়ে লোক লাগছে, লাগবে। বড়ই পাকছে তো, জোরে কর ঠিক কিনা, বড়ই পাকছে, এই গাছের বড়ি বলো মিঠা, ওই বুলাবান এদের দায়ের চা দিবইটা কথা কেন করছে? ওই শাক কামাক্কায় কাম হইব না ইনশাল্লাহ তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বুড়ি, দুষ্ট বুড়ি কাটে, ওই পথের মধ্যে কাটা ফুটে রাখতো। আরে আল্লাহ নবী আপন চাষা আবুল আহাব, হ্যাঁ, তারা সবচেয়ে আরবের মানে মোটামুটি সুন্দর মানুষ তাকে বলা হইতো। হ্যার বউ, হ্যার বউ জমিলা, এই সেও আল্লাহ নবী সবসময় কাটার পথের মধ্যে কাটা ফুটিয়ে রাখতো, কাটা দিয়ে রাখতো। কত বাজির বাজি দুষ্ট ওইটা। যাই হোক, যেটা করে করুক, আপনি কাজ চালিয়ে যান। ওরা কিছু বাধা আসবে, বাধা কিছু আসবে, ওটা কোনো কিছু না। আসছে পথে আধার নেমে, তাই করি তো রইবি থেমে। আধার নেমে আসছে, বৈশাখী থাকবেন। কোন একদিন এই গভীর রাত কোন একদিন ভোর হয়ে যাবে, তখন মানুষ দেখবে দিবালকের এই সত্যতা। রাত হইলে যে রাতই থাকে তা না, রাতের পরে আলো আসে, দিবস কিন্তু আসে। আমরা কি বলি? আমরা মানুষকে উদ্বুদ্ধ করি আল্লাহ এবং আল্লাহর জিকিরের মধ্যে। গজল পরিবেশন, ওই রাত্রে দেখলেন কাশে মেজর গজল পরিবেশন করছে, কোন শিল্পীতে গেছে তাতে কি আছে? আপনি যখন পরিবেশন করেন, সহি শুদ্ধ যদি হয়, কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি হয়, তো সমস্যা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকিরি করো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকিরি করো ভাই। ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই, ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকিরি করো ভাই। খুদার কালাম আমল করো, পাঞ্জে গানা নামাজ পড়ো, খুদার কোরআন আমল করো, খুদার কোরআন আমল করো, পাঞ্জে গানা নামাজ পড়ো, খুদার কোরআন আমল করো। তবে খুদার খাস মহলে, তবে খুদার খাস মহলে পাইবে তুমি ঠাই। ওরে তবে খুদার খাস মহলে পাইবে তুমি ঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির কর ভাই। যেজন পাগল খোদার প্রেমে হয় রে দুনিয়া, আনাল হকের মতন সেজে খোদার রহম পায়। যেজন পাগল খোদার প্রেমে হয় রে দুনিয়া, আনাল হকের মতন সেজে খোদার রহম পায়। তাই থাকতে সময় কথা ধরো, ওই নাম দমে দমে জিকির করো, থাকতে সময় কথা ধরো, থাকতে সময় কথা ধরো, ওই নাম দমে দমে জিকির করো, থাকতে সময় কথা ধরো। কেন্দে বলো সকল গুনার, আরে কেন্দে বলো সকল গুনার আল্লাহ পানা চাই। ওরে কেন্দে বলো সকল গুনার আল্লাহ পানা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকিরি করো ভাই। ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই, ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। খারাপ কুন্ডা, অপরাধ কুন্ডা, অপরাধ কুন্ডা হইল এই জিকিরের, এই নবীর এই প্রেম সাগরের মধ্যে তুমি ডুবে যাও, এই সাগরে তুমি ডুবো। আল্লাহ পাক জানে রহমত করে, বরকত করে। এখানে গজল পরিবেশন করা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এবং ভালোবাসা, ভালোবাসা দিয়া। আমরা আরও যারা ভালো গাইতে পারে তাদেরকে আহ্বান করি। বনের মধ্যে আসলাম, দু একটা গজল টজল গাইলে সমস্যা কোনো জায়গায়, খালি বলে বেদাত বেদাত করতে করতে ওকে দাঁত এটাও ডাকিয়ে দেয় না, আমাকে দাঁত অন্য ঠিক আছে। এই জন্য ওই বাজারে যাইতে হবে। কোন বাজারে? প্রেমের ওই বাজারে। আপনারা শুনবেন, আমি দু এক পর বলি। প্রেম বাজারে চায় যে আমার মনে যেতে, আমার মনে যেতে। প্রেম বাজারে চায় যে আমার মনে যেতে, আমার মনে যেতে। আমি কিসে করব বেচা কেনা, ওরে ও মনা কিসে করব বেচা কেনা। কানা করি নাই হাতে মোর, কানা করি নাই হাতে। প্রেম বাজারে চাই যে আমার মনে যেতে, আমার মনে যেতে। ভবের খেলায় মিছে ভোলাম, ওরে ভোলাম। ভাবনা জেনে বসে রইলি সারাটি জীবন, রে সারাটি জীবন। ভাবনা জেনে বসে রইলি সারাটি জীবন। আসে ভাবের তালা সেই ঘরে, ভাব দেখে কোন ভাবের রত। এই যে কথাগুলি ভাবের জগতে ঢুকে, ভাবি নাই অভাবী মানুষ, যেরকম ঠিক কিনা, ভাবের মধ্যে আসে সেই ভাব, রাসূলের প্রেমের ভাব, আল্লাহর প্রেমের ভাব, যেরকম সবাই জিকির চালিয়ে যান। আর দাওয়াতের কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে। সকলে গায়ে গায়ে ডান হাত দুধের গুনার জন্য তওবা। আল্লাহ আর সবাই প্রস্তুত থাকবেন, আমাদের একটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গজল সন্ধ্যা। এই মাঝে মাঝে আমার ফেসবুক ইউটিউবের মাধ্যমে স্ট্যাটাস দিই এই গজল সন্ধ্যার উপরে, কিছু কিছু স্ট্যাটাস আপনারা পাবেন, ফেসবুক আইডি খুইলা দেখেন আপনারা। এর মাধ্যমে একটা স্ট্যাটাস দিছি, একটা গজলও পরিবেশন করছি, এই মর্মে আপনারা ফেসবুক ইউটিউবে চোখ রাখবেন। আপনারা সময় তো অনেক সময় পাই না, এভাবেই আপনাদের সাথে আমি মত বিনিময় করার চেষ্টা আমি করি। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبہ کی ہما شبوری باتوں سے آؤ شبوری کاموں سے آؤ بیعت کی ہما اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہرُ الاسلام صدیقی صاحب کے اے میرے مولا اس توبہ اور اس بیعت قبول فرما। আজকে যারা আসছেন নতুন গল্প করার জন্য